हाय फ्रेंड्स, राहियन मधुमिताज ब्लॉगे आपनादेर सबाइके स्वागत। आज आमि बानाबो एक कबिराजी बा डिमेर कबिराजी। तो चलुन देखे नेवा जाक। तेलटा गरम करे नियेछि। तेल भालोमतो गरम होये गेले एर मध्ये कुचिये राखा पेंयाजगुलो दिये दिच्छि। हल्का नाड़ाचाड़ा करार परे ग्रेट करे रखा आदा एवं रसुनटा दिए दिच्छी। टुकड़ो करे रखा काचा लंकागुलो दिए दिलाम। सिद्ध करे रखा आलूगुलो आमी डायरेक्ट कड़ाईतेई ग्रेट करे निच्छी। आपनारा चाइले आगेओ कोनो एकटा पात्रे ग्रेट करे निते पारेन, तारपर एड करते पारेन। एबार एड करबो धने गुड़ो, जिरे गुड़ो, काश्मीरी लाल लंका गुड़ो, गोलमरिच गुड़ो, गरम मसला गुड़ो और परिमाण मतो नून। आलूर पुट्टा तैरी हो गेछे। एबार आमी एकटी पात्रे नामिये ठंडा करे नेब। आमी डिम एड करब। तार जोन्नो एकटा ग्रेटारेर साहाज्ये आमी डिमगुलोके ग्रेट करे नियेछि। आमी टोटाल चारटे डिम नियेछि। आपनारा आपनादेर परिमाण मतो डिम निते पारेन। एक एकटा डिमेर जोन्नो एक एकटा कबिराजि तैरि होबे। एरपर दिये दिच्छि धनेपाता कुचानो आर ब्रेड क्रम्स। हाथे करे एबार भालो करे माखिए निते होबे। हाथेर तालुते सामान्य एकटु तेल माखिए निलाम जाते पुरटा हाथे ना जड़ाय। आमि किछुटा पुर निये निएछि। एबार हाथेर तालुर साहाज्ये এবং আঙুলের সাহায্যে আমি কাটলেটের শেপটা দিয়ে নেব। একটা কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি চারটে কাটলেট বানিয়ে নিলাম। একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। বড় চামচের দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। হাফ কাপ দুধ নিয়েছি। হাফ চা চামচ গোলমরিচ পাউডার নিলাম আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্স, হাফ চা চামচ গোলমরিচ পাউডার আর পরিমাণ মতো সামান্য লবণ। এবার হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। কাটলেটগুলোকে আমি প্রথমে ডিমের গোলাতে কোট করে নেব। তারপর ডিমের গোলা থেকে তুলে এবার ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে নেব। সেমভাবে আমি বাদবাকি কাটলেটগুলোকেও রেডি করে নেব। কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে। কাটলেটগুলো সেট হওয়ার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে কাটলেটগুলো তেলে ছেড়ে দিতে হবে। মিডিয়াম টু হাই হিটে কাটলেটগুলো ভেজে নেব একটা একটা করে। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখব। বাদবাকি কাটলেটগুলো সেম প্রসেসে ভেজে প্লেটে তুলে রাখব। এবার একটি পাত্রে আমি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য বেকিং সোডা আর সামান্য লবণ নিয়ে ফেটিয়ে নিচ্ছি। দরকার মতো ডিম
আমি পরে অ্যাড করে নেব। কাটলেট ভাজা তেলেই আমি ডিমের নেটটা তৈরি করে নেব। ভেজে রাখা কাটলেট ডিমের গোলায় মাখিয়ে নিয়ে খুব সাবধানে নেটের ওপর বসিয়ে দিতে হবে। নেটটা ফোল্ড করে এদিক ওদিক একটু ভেজে নিলেই তৈরি হয়ে গেল এগ কবিরাজি। এইভাবে আমি বাদবাকিগুলোকেও ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, সাথে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।